হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের ন নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক ন নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ এর উত্তর হবে আটাত্তর শতাংশ দু নম্বর প্রশ্ন হল বায়ুর গতিবেগ মাপা হয় এর উত্তর হবে অ্যানিমোমিটারের সাহায্যে তিন নম্বর প্রশ্ন হল ভারতের মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল এর উত্তর হবে অক্টোবর নভেম্বর মাস চার নম্বর প্রশ্ন হল বেথুয়া ডহরি একটি এর উত্তর হবে অভয়ারণ্য পাঁচ নম্বর প্রশ্ন হল তাঁসমূল ও ঠ্যাঁশমুল দেখা যায় এর উত্তর হবে লবণাম্বু উদ্ভিদের ছ নম্বর প্রশ্ন হল মিলেট উৎপাদন ভালো হয় যে মাটিতে তা হল এর উত্তর হবে মরু অঞ্চলের মাটিতে তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে ট্যাশ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ এর উত্তর হবে ভিনসন ম্যাসিভ দু নম্বর প্রশ্ন হল গ্রীষ্মকালে উত্তরপ্রদেশ বিহার ও উত্তর ভারতের কিছু অংশে প্রবাহিত শুষ্ক ও উষ্ণবায়ুর নাম ড্যাশ এর উত্তর হবে লু তিন নম্বর প্রশ্ন হল ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণভাবে ভাগে ভাগ করা যায় এর উত্তর হবে পাঁচটি ভাগে ভাগ করা যায় চার নম্বর প্রশ্ন হল ড্যাশ সালে বন্যপ্রাণীর সংরক্ষণ আইন চালু হয় এর উত্তর হবে উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন হলো। যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিক লক্ষ্য রাখা হয় সেটি হল ড্যাশ এর উত্তর হবে অভয়ারণ্য তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো এরপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো। মৃত্তিকার সংরক্ষণের জন্য কী কি ব্যবস্থা গ্রহণ করা উচিত একের অথবাতে আছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো দু নম্বর প্রশ্ন হল আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির নাম লেখো তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হল কালবৈশাখী কি আর এর সাথে আছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন অথবাতে আছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো তারপরে দু নম্বরে আছে আন্টার্কটিকা মহাদেশের বর্তমান সমস্যা সম্পর্কে যা জানো লেখো তারপরে পাঁচ নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল টপস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর প্রশ্ন হল বিশ্ব উষ্ণায়ন কী আর তার সাথে আছে বিশ্ব উষ্ণয়নের কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে